কেকেআর দলের নেটে বল করে প্রশংসা কুড়িয়েছেন বসিরহাটের ছেলে জিন্না। শত প্রতিকূলতা সত্ত্বেও একদিন বড় ক্রিকেটার হবার স্বপ্ন দেখেন তিনি। সেই আশাতেই এগোচ্ছেন জেলের ছেলে জিন্না। কথাই বলে ইচ্ছে থাকলে উপায় হয়, ইচ্ছে আর কঠোর পরিশ্রমে যে কোনো বাধা পেরিয়ে সাফল্যে পৌঁছাতে পারেন যে কেউই। এক্ষেত্রেও এমনটাই ঘটেছে। ক্রিকেটের প্রতি ভালোবাসা আর মনের জেদের ওপর ভর করে এগিয়ে চলেছেন বসিরহাটের যুবক জিন্না, জিন্না মণ্ডল। বসিরহাট থেকে আইপিএলের ময়দান, কেকেআরের তাবর ব্যাটসম্যানদের প্র্যাকটিসের সময় নেটে বল করেন জিন্না। বসিরহাট 2 নম্বর ব্লকের বিবিপুর গ্রামের বাসিন্দা সে। আইপিএলে নেট প্র্যাকটিসের সুনাম কুড়িয়েছেন বসিরহাটের ছেলে জিন্না। অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরায়, সংসার চালাতে হিমশিম খান বাবা রফিকুল ইসলাম, তবুও দু চোখে বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেন জিন্না। স্বপ্ন দেখেন দেশের হয়ে খেলার। মাছ ধরা ও অন্যের জমিতে চাষের কাজ করে সংসার চালান বাবা। মাঝে মধ্যেই বাবার সাথে মাছ ধরতে যান ছেলে। তীক্ষ্ণ দৃষ্টিতে মাছ ধরার মাঝেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেন তিনি। দৌড়ে চলে যান প্রতিবেশীর বাড়িতে টিভিতে খেলা দেখতে। দরজার বাইরে দাঁড়িয়েই খেলা দেখেন জিন্না। গ্রামের রাস্তায় পড়ে থাকা কচি ডাব নিয়ে খেলতে থাকেন। প্রথম টেনিস বল হাতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যান, খেলা শুরু করেন মাঠে। জিন্নার খেলা দেখে এক ক্রিকেট প্রেমীর নজরে পড়ে যান। তার চেষ্টায় পৌঁছে যান সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের কোচিং ক্যাম্পে। তার খেলা দেখে বিনা পয়সায় কোচিং করাতে রাজি হন কোচেরা। সেক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়ায় দূরত্ব, বসিরহাট থেকে কলকাতা। তবে সে দূরত্ব অনায়াসেই অতিক্রম করেছেন জিন্না। তিনি জানান রাত 3টেই বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন, 10 কিলোমিটার দূরে রেল স্টেশন, ফার্স্ট ট্রেন ধরে কলকাতা। পেটে খিদে, তবুও উইকেট লক্ষ্য করে বল করে যান। লক্ষ্য একটাই, বড় ক্রিকেটার হওয়া। ছোট থেকেই ক্রিকেট খেলতাম, কিন্তু বল কেনার আমার পয়সা ছিল না বা জুতো কেনার পয়সা ছিল না। আমার কাকু পাশে আছে, কাজী মাহমুদ হাসান, এটিএম আব্দুল রনির পিয়ে। ফার্স্ট জুতোটা কাকুই কিনে দিয়েছিল। বল কেনার টাকা ছিল না, টেনিস বলেই খেলতাম। আর টেনিস বলে খেলতে খেলতে নিউ আমান্সমেন্টসের সাথে যোগাযোগ হলো, ওরাই আমাকে কলকাতায় নিয়ে গিয়েছিলো। বা ওখান থেকেই আমি ট্রায়াল দিয়ে আজ আইপিএলের নেট বোলার বা সিএবি ক্রিকেট লিগে খেলছি, সেকেন্ড ডিভিশন বা সেন্ট্রাল ক্যালকাটা স্পোর্টিং ক্লাবে হয়ে খেলেছি 2 বছর। চান্স পাওয়ার পরে ওখানে অনেক বড় বড় যারা কোচ ছিল তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি বা দেখেছি। ইন্টারন্যাশনাল প্লেয়াররা যেভাবে ক্রিকেটটা খেলে, তাদের পরিকল্পনা যেটা নিউজে আমরা দেখি বা টিভিতে দেখি, অরিজিনাল চোখের সামনে দেখে অনেক কিছুই শিখতে পারলাম বা অনেক কিছুই ভালো লাগলো। 3:30 বা 2:30 দিকে বেরোই, ফার্স্ট ট্রেন ধরে কলকাতায় যাওয়া হয়। আপনার প্র্যাকটিস শুরু হয় 6টা, 6টার পরে প্র্যাকটিস শেষ করে আপনার সন্ধ্যা হয়ে যায়, আবার বাড়ি ফিরে আবার যাওয়া। এখন বর্তমানে সেটা সেই সমস্যাটা নেই, মাহমুদ ভাই আমার ঘরের ব্যবস্থা করে দিয়েছে, যাবতীয় ব্যবস্থা সব কিছুই করে দিয়েছে। এখন কলকাতায় থেকে ক্রিকেটটা খেলতে পারছি বা দীর্ঘদিন 2 বছর যেভাবে কষ্টের সাথে জীবনটা গ্রাম থেকে যাওয়া আবার ফেরা, সেই কষ্টটা অনেকটা এখন চাইছি। দেখেন ভবিষ্যতে সবাই যেমন আমার পাশে আছে, সবাই ভালোবাসে, চাচ্ছি ভবিষ্যতে যে এখন ক্রিকেটারে নেট বল করছি, ভবিষ্যতে যদি ক্রিকেটার শিবিরে যদি চান্স পাই, ওখান থেকে যদি কিছু করা যায়, বা ভাবনা অনেক বড় কিছুই আছে, দেখা যাক কোথায় যাওয়া যায়, চেষ্টা করছি হার্ড অ্যান্ড সোল। ইতিমধ্যেই সিএবির সেকেন্ড ডিভিশন খেলে ফেলেছেন তিনি, কলকাতার কয়েকটি ক্লাবেও খেলেছেন। তার সাফল্যে খুশি স্থানীয় সমাজসেবী কাজী মাহমুদ হাসান। জিন্নার মতো একটা ছেলে কলকাতার ওই ক্রিকেট মহলে খেলাটা খুব দুর্বিষহ ব্যাপার, মানে ক্রিকেট বড়লোকদের খেলা সত্যিকারে। একটা গরিব মানুষের ছেলে যার বাবা মাছ চাষ করে বা মাছ ধরে জীবিকা নির্বাহ করে, তো সেটা জিন্নার পক্ষে সম্ভব হয়েছে ওরা একান্ত চেষ্টায়। ওরা একটা প্রচণ্ড চেষ্টা করে, সর্বসময় খুব পরিশ্রম করে, মাঠে পড়ে থাকে। হ্যাঁ, তো আমরা চাইবো যে সর্বসময় যেন জিন্না ক্রিকেটারের হয়ে খেলতে পারে। ও ক্রিকেটারের যে জার্সি নিয়ে ও নেট বোলিং করছে, সেটা 19 সালেও করেছিল, 20 সালে করেছিল, তারপরে তো লকডাউন হয়ে যাওয়ার পরে আইপিএল এখানে ছিল না। এখন আবার সে এবারে 4-5 জনকে দিয়েছে জার্সি এবং নেট বোলিং করার সুযোগ দিয়েছে ক্রিকেটারের পক্ষ থেকে। আমাদের বসিরহাট থেকে একটা ছেলে যেন ইডেন গার্ডেনে হয়ে বা আগামী দিনে ভারতবর্ষের হয়ে খেলতে পারে, এটাই আমাদের কামনা, এটাই আমাদের বাসনা। আইপিএলে কেকেআরের নেটে বল করার সুযোগ হাতছাড়া করেননি জিন্না। অনেক নামি খেলোয়াড়কে বল করেছেন, তাদের কাছ থেকে শিখেছেন অনেক কিছুই, পেয়েছেন গুরুত্বপূর্ণ পরামর্শ।
বাঁ হাতে বল নিয়ে দৌড় শুরু করে থেমে থাকেননি, ভেঙে দিয়েছেন স্ট্যাম্প। লক্ষ্য উইকেট ভাঙা, লক্ষ্য আগামীতে বড় ক্রিকেটার হওয়া, সেই লক্ষ্যেই এগিয়ে চলেছেন বসিরহাটের জিন্না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।